আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু মহোদয়, আজ আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন। প্রিয় ভাই ও বোন সকলেই দেখুন আর শুনুন। মানুষের মধ্যে যদি মানুষত্ব না থাকে তাহলে জানোয়ারের থেকেও নিকৃষ্ট, এবং অন্যদের কষ্ট দেখলে কষ্টে সাহায্য করা, এটাই আসল মানুষত্বের কাজ। আজকাল রাস্তায় চলাচল করলে দেখা যায় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষজন দাঁড়ায় না, পাশ কাটিয়ে চলে যায়, এবং যদিও দাঁড়ায় তাহলে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কখনো সাহায্য করতে আসে না। পৃথিবীতে যত দুঃখ কষ্ট দেখুক না কেন, বড় বড় চরিত্রের মানুষদের কোনো যায় আসে না, কিন্তু এখনও নানান জাতি ধর্মের মানুষের মধ্যে সৎ মানুষ রয়েছে। বন্ধুগণ, আমাদের মুসলিম দুই বোন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল একটি ফুটপাতে আঘাতপ্রাপ্ত কুকুরকে। মানুষজন আশপাশ দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসছিল না, আর সকলেই না দেখার ভান করে চলে যাচ্ছিল। এই বোনটি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কুকুরটিকে তুলল, এবং তখন দেখল কুকুরটি আঘাতপ্রাপ্ত হয়েছে। সৎ মনের মহিলাটি কুকুরটিকে গাড়ির মধ্যে তুলল এবং সেই কুকুরকে পশু হাসপাতালে নিয়ে গেল। সেলুট জানাই এসব বোনদের, ছোট কাজের বদলে ওরা নেকি পেল। ভাই ও বোনেরা, কখনো কোনো রকম সুযোগ পান তাহলে অবশ্যই সাহায্য করতে এগিয়ে যাবেন, এতে আল্লাহ তাবারক তাআলা স্বয়ং খুশি হবেন, এবং মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে নেক কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধু মহোদয়, ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন এবং বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পিছিয়ে পড়া মুসলিম সমাজকে নিয়ে ইসলামিক খবর এবং প্রতিবাদী ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।